সালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। না, কোনো ইন্ট্রোডাকশন না, ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, আমরা যারা বাংলাদেশের বিভিন্ন দলের রাজনীতি করি বা রাজনৈতিক নেতাদেরকে দেখি, তারা আসলে দলের প্রতি কতটা আন্তরিক, দেশের প্রতি কতটা আন্তরিক। মার্কা পাওয়ার জন্য তারা কখনো নৌকায় ওঠে, কখনো বা ধানের শীষে যায়, কখনো আবার লাঙ্গলও চষে, আবার দিন শেষে দাড়ি পাল্লয় মাপে। বেসিক্যালি দলের জন্য, দেশের জন্য রাজনীতি করা লোকদের সংখ্যা ডে বাই ডে কমে যাচ্ছে। আর এরা যখন যেই দল ক্ষমতায় থাকে, সেই দলের পক্ষে এদের প্রচার প্রচারণা নানানমুখী থাকে। আজকে নৌকার জয় জয়কার চলছে। নৌকার মার্কা নিজে পাওয়ার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য, শেখ হাসিনার আদর্শের জন্য মানে জীবন টিপন দিয়া লাইতে অস্থির, কিন্তু ভিতরে ভিতরে এরা কতটুকু ঘাপটি মেরে থাকা, এটা কিন্তু প্রমাণিত। আজকের দিনে বিএনপির বহুত কর্মী লাফায় লাফায় নৌকা তুলতেছে, কেন ভাবতেছে আর তো বিএনপি আসবে না। কালকে বিএনপি আসলে এরাই নগদে আবার যে লাফাইয়া ধানের শীষে পড়বে, কারণ রাজনীতিটা এই যে এই ধরনের মানুষের কাছে, হাইব্রিডদের কাছে একটা জায়গা আটকানো। মাত্র গতকালকে আপনার ঢাকা গাজীপুরের সিটি কর্পোরেশনের যিনি মেয়র আছেন, জাহাঙ্গীর সাহেবের এক আসল রূপ যখন অডিও ক্লিপের মাধ্যমে প্রকাশ পাইল, তিনি বলছেন বিষয়টা এডিটিং। ঠিক তেমনই আরেক উপজেলা চেয়ারম্যান, তিনি হচ্ছেন খুলনার তেরোখাদা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনিও নৌকার ভিতরে লুকিয়ে থাকা এক ছদ্মবেশী, কী বলা হয়, কোন দলের লোক আসলে জানি না। তারা আসলে দল করে শুধুমাত্র নিজের জন্য, নিজে উপজেলা চেয়ারম্যান। এখন যখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চলছে, আপন ভাইরে তিনি চাচ্ছেন ইউনিয়ন চেয়ারম্যান, ভাইয়ে ভাইয়ে মিল্লা, এলাকাটা খাবে গিল্লা, এই যে তাদের ভিতরে মানে একটা প্রতিধ্বনি। এখন ভাই আবার মার্কা পায় নাই, বুঝছেন। তেরোখাদা উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন এফ এম ওহিদুজ্জামান সাহেব, তিনি নৌকার মনোনীত প্রার্থী ছিলেন। এখন প্রার্থীকে আপনার কী করছে, যে আপন ভাই সে স্বতন্ত্র প্রার্থী, আর যিনি তার বিপক্ষের লোক মানে এলাকা ভিত্তিক রাজনৈতিকভাবে, সেই এফ এম ওহিদুজ্জামান পাইছে নৌকা। এখন এইটু উপজেলা চেয়ারম্যান মানতে পারে নাই। তিনি ফোনে একদম উপজেলা চেয়ারম্যান, তিনি পোস্টোস্ট আছে, বুঝতেই পারছেন, যিনি নৌকা প্রতীকের প্রার্থী, তারে ফোন দিয়ে বলছে নৌকা পাইছ, তোমার নৌকার মাইরে ডট ডট, বুঝতে পারছেন, খালিঘর পূরণ করতে পারেন, অনেকদিন খেলে না। তারপরে সে লিখছে যে কী বলা হয়েছে, তোমার মার্কারে উমক, বুঝেন, খুব বাজে স্ল্যাং, আমি এটা এখানে দেওয়ার মতন উপযুক্ত অবস্থা নাই, এত বাজে ভাষায় গালাগালি করছে। এই অডিও ক্লিপ আবার যিনি নৌকার প্রার্থী যিনি ছিলেন, তিনি আবার এটা আপনার জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর তিনি পাঠিয়ে দিয়েছেন উইথ এভিডেন্স। এখন যখন সেইখানে গেছে, জেলা আওয়ামী লীগের যিনি দপ্তর সম্পাদক আছেন এমেরিয়াস কোচি সাহেব, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ক্লিপটা আমরা শুনেছি খুবই অশ্লীল এবং নোংরা ভাষায়, বাট এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাকে শোকজ করা হয়েছে, আগামী 27 নভেম্বরের ভিতরে তাকে এটার জবাবদিহিতা করতে হবে যে কেন তিনি নৌকার বিরোধিতা করেছেন, আর এরকম গালাগালি নৌকা মার্কা নিয়ে দল নিয়ে কেন এগুলা। তো এই লোক আবার বলেছে যে জাহাঙ্গীর সাহেব যেমন বলেছিলেন ভাই এডিটিং করা যায়, হ্যাঁ, তিনিও বলেছেন যে এটা নাকি সুপার এডিটিং, একটা প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন মজার বিষয় হয় কি, এই দেশে যত আকাম কুকাম ঘটে, বড় বড় নেতা, সরকারি অফিসাররা, আম জনতা ধরা খাইলে কেউ এডিটিং, ফটোশপের মতন বলে সব বলে এডিটিং করে লওয়া যায়। এখন তাদের যে এত প্রতিপক্ষ কারা থাকে, এটা বিষয়টাই বিএনপি তার জামাত তো রাজনীতির মাঠেই নেই, তাহলে প্রতিপক্ষ কারা, যেহেতু ওনার ভাই নিজের স্বতন্ত্র প্রার্থী। আসলে এগুলো কিন্তু ঘটনা সত্য, ওই যে এখন মার্কা টার্কা পরে ভাই আগে নিজের ভাইয়ের চেয়ারে বসাইতো, এটা হচ্ছে জরুরি। ভাই যদি নৌকার লোক হতেন, নৌকার পক্ষে তিনি থাকতেন, এখন ভাই স্বতন্ত্র, তিনিও স্বতন্ত্র। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই কড়া আওয়াজে একটা হুঁশিয়ারি দিচ্ছে, যারা দলীয় সিদ্ধান্ত, দলীয় মার্কা, মুক্তিযুদ্ধ এইসব বিষয় নিয়ে আঙুল তুলবে, নির্দেশ অমান্য করবে। আজকে সারা বাংলাদেশের বহুত জায়গায় অনেক আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে, তবে ম্যাক্সিমামে সাময়িক বহিষ্কার। আমি তো বলি একবারে পারমানেন্টই করে দেন, আওয়ামী লীগের অভাব নাই, এই ধরনের যেগুলো আছে দলের প্রতি আইডিওলজি নাই। আজকে বিএনপির বেলা আপনি হলে যদি ধরেন ধানের শীষের ভিতরে এরকম লোক থাকতো, আপনার কেমন লাগতো? বললাম না, আছে, নাই না, প্রত্যেক দলে আছে। সরকার যেটা ক্ষমতায়, এরা নমুনাটা দেখায়, এসা ধরেন লাফাইয়া ঝাপাইয়া পড়া খুব অ্যাক্টিভিটিস দেখায়, আর দুর্ভাগ্যক্রমে এরা বড় বড় পোস্টেও বসে যায়, দিন শেষে দলের বদনাম হয়, জনতার আমানত জনতা বুঝা পায় না, নিজেরা সব সিন্ডিকেট করে খাইয়া ফেলে, সব খাইয়া ফেলা এবং প্রতিশ্রুতিতে তারা হয়তো বদ্ধ। যাই হোক, আমরা চাই কঠিন অ্যাকশন। 27 নভেম্বর খেলা হবে, কী খেলা খেলে, তো সেই খেলা দেখার অপেক্ষায়। আসসালামু আলাইকুম।